অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। তুলা রাশি ফেব্রুয়ারি 2021 কেমন যাবে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটি ভাববেন না যে একদম হুবহু আপনাদের হবে, কারণ প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা চলছে এবং তুলা রাশির হাজারো লাখে মানুষ কিন্তু আছে, দশজনই বা 100 জনে কিন্তু একই ফল পাবে না। কারো ক্ষেত্রে কিছুটা বেশি মিলবে, কারো ক্ষেত্রে কিছু কম মিলবে, কিন্তু এই রাশিফলটি কি হবে আপনাদেরকে আগামী মাসে, অর্থাৎ আগামী যে ফেব্রুয়ারি মাস, সে মাসে কেমন যেতে পারে তার একটা সম্ভাবনা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। তো শুরু করা যাক, তুলা রাশি ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আপনাদের জন্মকুণ্ডলি বিচার করাতে চান, অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন। সম্পূর্ণরূপে এটা পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। আপনারা যদি নিজের জন্মকুণ্ডলি বিচার করাতে চান, তবেই আপনারা এই নাম্বারে আপনারা ফোন করবেন, নচেত আপনারা কিন্তু এই নাম্বারে ফোন মানে রাশি লগ্নের জন্য কিন্তু আপনারা জানবেন না। এর জন্য কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন। তো শুরু করা যাক তুলা রাশি ফেব্রুয়ারি। দেখুন, এ মাসে গ্রহের যা গোচর সেই অনুযায়ী আপনাদেরকে আমি এই ফলাদেশ দিতে চলেছি। প্রথমেই আপনাদেরকে জানা, আপনাদের শরীরগত দিকটা কিন্তু আগের থেকে অনেক ভালো হবে। অর্থাৎ যারা হেলথ নিয়ে ভুগছিলেন, যারা একটু হলে এজেড পার্সন, তাদের শরীর স্বাস্থ্যের দিকটা যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। আপনি যদি হন তুলা রাশি মানুষ, আপনার ক্ষেত্রে শরীরগত দিকটা কিন্তু তেমন কোনো সমস্যা থাকছে না। এবং আপনাদের শ্বসনামক মহাপুরুষার্যক, আপনাদের এ মাসে ভূমি ভবন বাহন সুখের জায়গা কিন্তু থাকছে। অর্থাৎ নিজস্ব গাড়ি বা ফ্ল্যাট বা জায়গা জমি কেনার এই সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে, গ্রহগত গোচর তাই নির্দেশ করছে। তবে প্রেমের কানেকশানটা যদি আমি আসি, যারা ইয়ং জেনারেশান আছে, ধরুন 24 বছর বয়স, 25 বছর বয়স, 22-23 এরকম বয়সের মধ্যে যারা আছে, তারা যে যারা প্রেমের সঙ্গে প্রেমে আসতে পারে এরকম একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এবং প্রেমের প্রেম থেকে সফলতা, প্রেমের জায়গা থেকে সাকসেসের জায়গাটা কিন্তু আপনাদের থাকছে। অর্থাৎ প্রেমকেন্দ্রিকের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো তুলা রাশি যদি আপনি হন। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট হলো, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, কর্মপ্রাপ্তি যায়, কিন্তু কর্মের জায়গাটাতে কিন্তু আপনাদের যথেষ্ট চাপ থাকবে। তবে মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিবৃদ্ধি এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এবং আর্থিক স্টেবিলিটি, আর্থিক উন্নতির জায়গা কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। যা যেগুলো যারা মেয়েরা শ্বশুরালয় থাকে, তাদের শ্বশুরবাড়িতে যে সমস্যা যদি সমস্যা থাকে, সেই সমস্যা কিছু হলেও কমবে। কিন্তু বারবার বলছি, ছোটোখাটো দুর্ঘটনা, রক্তপাত, হাড় ভেঙে যাওয়া এই সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ গাড়ি বা বাহন চালানোর ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, যারা হায়ার লেভেলে পড়াশোনা করছে, উচ্চ শিক্ষাতে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে যথেষ্ট শুভ ফল কিন্তু প্রদান করবে। অর্থাৎ উচ্চ শিক্ষা, এবং এই মাসে আপনাদের দূর যাত্রা, বিদেশ যাওয়া বা কোনো জায়গাতে নিচকি ভ্রমণ এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ব্যবসার জায়গাটা যদি আসি, আমি আসি ব্যবসার পার্টে, ব্যবসার পার্টটা কিন্তু মোটামুটি ওভারঅল ভালো আপনাদের চলে যাবে, ব্যবসার জায়গাটা কিন্তু চলে যাবে। কিন্তু লেনদেনের ব্যাপারটাতে আপনারা একটু হলেও সতর্ক, বা টাকা ধার দেওয়ার ব্যাপারটাতে সতর্ক থাকুন। কিন্তু ভাইয়ের সাথে আপনাদের মতবিরোধ, ভাইয়ের ভাতৃবিরোধ এই জায়গাটা কিন্তু থাকছে। অর্থাৎ ভাইয়ের সাথে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর এর সম্ভাবনা কিন্তু থাকছে। আপনাদের ভাগ্যোদয় কিন্তু নিশ্চিতরূপে হবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। সন্তানের দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ যাদের সন্তানের শরীর স্বাস্থ্য বা যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো সম্ভাবনা কিন্তু আসছে।
যারা গ্ল্যামার দুনিয়াতে আছে, অর্থাৎ আলোর পিছনে বা আলোর সামনে যারা কাজকর্ম করে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো আমি বলবো এক কথায়। অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু আপনাদের উন্নতির একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি যদি হন তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে গ্ল্যামার দুনিয়া অ্যাক্টিং মডেলিংয়ের জায়গাটাতে কিন্তু আপনার কাজের সুযোগগুলো কিন্তু পাবেন। আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এ মাসে বন্ধু বান্ধব থেকে সহযোগিতা সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে এবং শুভ বিবাহের কানেকশান বা কিছু আপনাদের যারা লাভ করছে সেখান থেকে লাভ ম্যারেজের জায়গা বা যারা অ্যারেঞ্জ ম্যানেজ করবেন ভাবছেন সেই অ্যারেঞ্জ ম্যানেজের সম্ভাবনাটাও কিন্তু উঠে আসছে। অর্থাৎ লাভ এবং অ্যারেঞ্জ এই দুটি জায়গা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের এই দুটা জায়গা কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং আপনারা এই ব্যাপারে এগিয়ে চলুন, ভালো ফল পাবেন। কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ভাড়াটিয়া নিয়ে সমস্যার জায়গাটা কিন্তু থাকছে। আপনি যদি হন তুলা রাশির মানুষ, এই জায়গাটা আপনারা একটু হলো কনসাস থাকুন, ভাড়াটিয়ার সমস্যা, ভাড়ার দিক থেকে সমস্যা কিন্তু থাকছে। এবার আসি আপনাদের সেলফ প্রফেশনাল, যারা সেলফ নিজস্ব যারা প্রফেশনের সঙ্গে যুক্ত আছে, সে অ্যাডভোকেট হোক, ডক্টর হোক, টিচিংয়ে অনেকে টিউশনি করে তাদের জীবিকা নির্বাহ করেন, বা সেই জায়গাগুলো ক্ষেত্রে কিন্তু আপনারা এ মাসে বেশ কিছু কিছু শুভ ফল কিন্তু পাবেন। গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের টাকা আটকে যাওয়ার সম্ভাবনা, কিছু কিছু ক্ষেত্রে প্রতারণার সম্ভাবনা এটাও কিন্তু থাকছে। অর্থাৎ কোনো জায়গাতে বিশ্বাস করে টাকা দিলেন সেই টাকা আটকে যাওয়া, প্রতারণার সম্ভাবনা, কিছু কিছু ক্ষেত্রে আইনত জটিলতার জায়গাটা, যাদের ডিভোর্সের মামলা চলছে সেই জায়গাটা আইনি জটিলতাতে কিন্তু আপনারা পড়তে পারেন। গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। অর্থাৎ তুলা রাশি সম্ভাবনাটা কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু বেশ কিছু কাজগুলো কিন্তু আপনারা গুছিয়ে নিন। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে সুযোগগুলো আপনাদের বাড়িয়ে তুলবে এবং এই সময় যদি আপনার কাজগুলো, অর্থাৎ যদি আপনার ট্র্যাক ফুডি চলতে পারেন, অর্থাৎ গুটিয়ে কাজটা করতে পারেন, খুবই ভালো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বাটারিং করার লোক, অর্থাৎ আপনাকে উঠিয়ে দিবে আকাশে, উঠিয়ে দিয়ে মইটা টেনে নেওয়া, এরকম লোকও কিন্তু, মানে দুষ্টু লোকও কিন্তু এ মাসে কিন্তু আপনাদের থাকবে। অর্থাৎ তাদের থেকে দশ হাত দূরে কিন্তু থাকেন। যে কোনো সিদ্ধান্ত যখন নেবেন, যে কোনো বিষয়ে যখন সিদ্ধান্ত নেবেন, দশবার ভেবে আপনারা সিদ্ধান্ত নিন। ভুল সিদ্ধান্ত এই সময় আপনারা নেবেন না। আপনি যদি হন তুলা রাশির মানুষ, ভুল সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়, আমি বারবার বলছি। অর্থাৎ হুট করে হঠকারিতার সিদ্ধান্ত, এই জায়গাটা কিন্তু আপনাদের সমস্যাটা কিন্তু বাড়িয়ে তুলবে। এবার আসি আপনি যদি হন তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু শুভ সংবাদ, গুড নিউজ আপনাদের আসার সম্ভাবনা আছে। আর্থিক স্টেবিলিটির জায়গা থাকবে, কিন্তু পাশাপাশি আপনাদের ব্যয় জায়গাটা কিন্তু যথেষ্ট থাকছে। আকস্মিক ধন প্রাপ্তির জায়গাটা, আকর্ষে আপনি লটারি থেকে হোক, শেয়ার থেকে হোক, বা আপনার উত্তরাধিকারী সূত্রে বা কারো থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে কিন্তু আপনাদের প্রবল থেকে প্রবলতর নির্দেশ করছে। অর্থাৎ ধনের স্থিতি যদি বলেন, আর্থিক স্থিতির জায়গাটা যদি বলেন তুলা রাশির ক্ষেত্রে, এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আর্থিক স্থিতির জায়গা কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু নির্দেশ করছে। আপনি যদি হন তুলা রাশির মানুষ, অর্থ নিয়ে তেমন কিন্তু সমস্যা কিন্তু আপনাদের থাকবে না। তবে আপনাদের কর্মের জায়গাটা কিন্তু, আমি আবারও বলছি, কর্মের জায়গাটা প্রচণ্ড প্রেশার থাকবে, কর্মের জায়গাটা যথেষ্ট আপনাদের চাপ থাকবে। এই জায়গাটা কর্ম কিন্তু ছাড়বে না, ভুল করে কর্ম ছাড়বে না, কারণ কর্ম চলে যাওয়ার সম্ভাবনা আছে। মানে আপনি হটকারিতা, আমি বারবার বলছি, হটকারিতা সিদ্ধান্ত, রাগ করে কোনো কাজ করা এই জায়গাটা করবে না। রাজনীতি সেক্টরে যারা আছে, যারা বড় বড় বিজনেসম্যান, তাদের ক্ষেত্রে ভালো এই জায়গাটাগুলো। কিন্তু রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছে, যারা বড় বড় বিজনেসম্যান বা যাদের ট্যুরিজমের ব্যবসা আছে, হোটেল ব্যবসা আছে, বা যাদের গার্মেন্টসের ব্যবসা আছে, বা যাদের নিজস্ব বিউটি পার্লার আছে, বা
যাদের কসমেটিক বিজনেস আছে, আছে যাদের পেট্রোল পাম্প আছে, যাদের ফাস্টফুডের দোকান বা আপনার ধরুন বড় বড় একটা রেস্টুরেন্ট আছে, এই জায়গা এই সেক্টরগুলো কিন্তু আপনাদের শুভ শুভ ফল কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো কিন্তু বেশ কিছু সুবর্ণ সুযোগ যেমন আসবে এবং কিছু সুযোগ সন্ধানী লোকও কিন্তু আপনাদের আশেপাশে কিন্তু ঘোরাফেরা করবে, এই জায়গাটা কিন্তু আপনারা সাবধানে থাকেন। এই জায়গাটা যদি আমি বলি তুলা রাশির ক্ষেত্রে ফেব্রুয়ারি 2021-এর মধ্যে আপনাদের বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ভ্রমণ এবং দূর যাত্রার জায়গাটা কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ এক কথায় যদি তুলা রাশি হন, বি কেয়ারফুল, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার হলো ভেবে সিদ্ধান্ত নিন। এটি ছিল হচ্ছে মাসিক রাশি বলে একটা সামান্য একটা জিস্ট, এটি যে সম্পূর্ণরূপে যে মিলবে এটা আপনারা ধরে নেবেন না, কিন্তু আবারও বলছি এটা আপনাদেরকে চলার পথে পাথেয় হিসাবে কিন্তু কাজে আসবে। নমস্কার, ধন্যবাদ।